প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক মধ্য বয়সে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপা আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো খাদিজা ভাই, বয়স আমাদের ইউটিউবে কেন আসলেন? এখন তো ঘর সংসার করবেন, ছেলে মেয়ে পালন করবেন, লালন পালন করবেন, বড় করবেন, অন্যরকম একটা চিন্তা ভাবনা থাকবো, ঠিক না? তো এই সময় আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি? এখন আর খাওয়ান খরচ দেয় না, এখন আমি একা একা থাকি, কতদিন খেয়ে থাকি, কতদিন না খেয়ে থাকি। এখন আমি যদি একটা মনের মানুষ পাই, বয়স্ক কিংবা জোয়ান পদে একটা পাইলেই হইলে যে আমার খাওয়ান খরচ দিব, তার আমি খেজমত করবো। আচ্ছা, তো ছেলে পেলে বিয়ের পর কি আপনার কোনো সহযোগিতা করে না? সহযোগিতা করে না, খাওয়ান খরচ দেয় না, চলে গেছে। মানুষের বাসা বাড়িতে কাজ করি, কতদিন খাই, কতদিন পাই না। আচ্ছা, তো কি মনে হয় যে স্বামী থাকলে এত কষ্ট করতে হইতো? স্বামী থাকলে এত কষ্ট করতে হইতো না? তো স্বামী তো একটা নারীর আশা ভরসা, ঠিক না? স্বামী তীর মরিয়া গেছে। আচ্ছা, তো এখন কি করেন আপনি? এখন আমি বাসা বাড়িতে কাজ করি, 200 টাকা পাই, কতদিন পাই না। মনে করেন আমার দেশে অনেক বুড়া লোক আছে, কোন বুড়া লোক যদি আপনার বিয়ে করতে চায়, আপনি করবেন? আচ্ছা, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? দর্শক, আপনারা খাদিজাবের কথা শুনলেন, তার নাম্বার 01942949401। আমি নাম্বারটা আবারও বলছি, 01942949401। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।